হঠাৎ করেই প্রচুর গরম পড়েছে তাই অবশ্যই আমরা সাবধানে থাকবো কোনো কোনো জেলায় চল্লিশ ডিগ্রি পার করে গেছে আবার কোন কোন জেলায় চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই হয়ে আছে তাই এই সময় কিছু প্রশ্ন আমাদের মাথায় বা মা বাবাদের তরফ থেকে বারবারই আসে যে এই এত গরমে বাচ্চাকে কিভাবে রাখবো দ্বিতীয়ত প্রশ্ন আসে যে ছোট ছোটো বাচ্চা এটা কিন্তু ইউরিন পাস একদমই করছে না অর্থাৎ প্রস্রাব ঠিকঠাক করছে না কতবার প্রস্রাব করা স্বাভাবিক এই প্রশ্ন তার সঙ্গে আর এই সময় এসি প্রায় সবার ঘরে ঘরে তাই প্রথম প্রশ্ন যেটা আসে যে এসি চালাবো কি না তো এই তিনটে প্রশ্ন নিয়েই আজকে আমার এই ভিডিওটি আলোচনা করব। এবার চলে আসি প্রথম প্রশ্ন যে বাচ্চা একদমই ইউরিন পাস করছে না অর্থাৎ প্রস্রাব ঠিকঠাক করছে না এবার ঠিকঠাক প্রস্রাব করা বা কতবার করা নর্মাল সেটা একবার বলে দিই এই প্রচণ্ড গরমে যারা একদম ছোটো সদ্যজাত থেকে মাস বয়স তারা এই গরমের জন্য চব্বিশ ঘন্টায় ছটা প্রস্রাব অর্থাৎ ছটা ইউরিন পাস করছে কিনা সেইটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে তো বলতে পারেন যে গুড়ে গুড়ে দেখবো হ্যাঁ গুণেই দেখতে হবে এই আজ সকাল দশটা থেকে কাল সকাল দশটা পর্যন্ত বা আপনি যে কোনো একটা টাইম ধরে নেবেন সেই টাইমের মধ্যে আপনি দেখবেন যে আপনার এই সদ্যজাত বাচ্চাটা কতবার ইউরিন পাস করছে মিনিমাম ছবার কিন্তু এই গরমে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয় যারা একটু বড় বাচ্চা আছে তারাও ওই আটবার থেকে দশবার বা গড় গড়া যদি আমি বলি তাহলে এই ছোটো থেকে বড় সবার ক্ষেত্রেই ছয় থেকে সাতবার চব্বিশ ঘন্টায় যেন সে ইউরিন পাস করে তাহলে এই গরমে এই যে ছয় মাস বয়স যাদের হয়নি এখনও বা ছয় মাস বয়স পর্যন্ত যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো যদি একদমই ইউরিন কমে আসে অর্থাৎ চব্বিশ ঘন্টায় সে একবার বা দুবার করছে সেক্ষেত্রে আমাদের করণীয় কি এই সময় আমরা এই গরমে তাকে একটু ঘন ঘন ফিড করাবো অর্থাৎ দু ঘন্টার গ্যাপটা হয়তো দেড় ঘন্টা দিলাম বা দু ঘন্টা তো দু ঘন্টায় আমি গ্যাপটা দিয়ে তাকে ফিট করালাম অর্থাৎ মূল কথা ঘন ঘন তাকে আমি খাবারটি বারবার দেব তারপরেও যদি সে এই চব্বিশ ঘন্টায় ছবার ইউরিন পাস না করে ছবার কেন মিনিমাম একবার থেকে দুবার করে অর্থাৎ অনেকটা ইউরিন পাস তার কমে যায় সেক্ষেত্রে শুধুমাত্র যাদের ইউরিন পাস কমে গেছে বারবার বলছি সেই ক্ষেত্রে কি করবেন আপনি জল ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে তারপর বাচ্চাকে একটু ঘন ঘন এই এক চামচ বা দু চামচ করে একটু জল দিতে থাকুন শুধুমাত্র যাদের ইউনিন পাস কমে গেছে এই অসহ্য গরমের জন্য শুধুমাত্র এইটা বলছি আপনি ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন উনিও আশা করি একই অভিমত দেবেন সেই ক্ষেত্রে আমি জলটা দিলাম এবার এই জলটা দেওয়ার পরে যখন দেখব যে বাচ্চার ইউরিনটা আবার সঠিক হয়ে গেছে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে ছবার বা সাতবার করছে তখন কিন্তু আমি আবার একদিন জলটা দিয়ে বন্ধ করে দেব। তারপরে সে যখন ফিট করছিল যেমন সে সেরকমই নর্মালি ফিট করবে এবার জলটা বন্ধ করে দিলাম এবার গরমে তাকে রাখতে শুরু করলাম সেটা করলে কিন্তু হবে না তখন এই যে বাচ্চাগুলোকে কি করতে হবে তুলনামূলক বাড়ির যেখানে ঠান্ডা জায়গা সেইখানে রাখতে হবে যে ঘরে সে থাকবে সেই ঘরে জানলা বা দরজাতে সম্ভব হলে পর্দাগুলো ভিজে ভালো করে চিপে সেখানে আমি রাখলাম মানে ঝুলিয়ে দিলাম অর্থাৎ ঘরটা মূল কথা হলে একটু আর্দ্র করে রাখতে হবে আর যে মা বেস্ট ফিড করাচ্ছে তাকে কিন্তু প্রচুর পরিমাণে জল এবং ঠান্ডা জাতীয় যে দ্রব্যগুলো সেগুলো খেতে হবে এবার চলে আসি একটু বড় বাচ্চাদের জন্য যারা স্বাভাবিক খাবার দাবার খেতে শুরু করেছে তাদের জন্য তাদেরকে কি করবেন একটু লস্যি দিন একটু ডাবের জল তাকে তরল জাতীয় যে জিনিসগুলো বেশি খাওয়ানো তবে সরাসরি নুন চিনির জলটা আমি একটু বিরত থাকতে পারি চিনির জল থেকে সেই ক্ষেত্রে আপনি একটু লেবু জল দিন একটু আম পুড়িয়ে তাকে শরবত করে দিন ঘরে পাতার টক দই সেটাকে লস্যি বানিয়ে সামান্য নুন চিনি দিয়ে সেইটা খাওয়ান আর জলটা চেষ্টা করবেন তাকে বারবার সারা দিনে গ্লাসে করে করে একটু বেশি করে খাওয়ানো গ্লাসে হোক সিপার হোক যেটাই সে কমফোর্টেবল সেটাতে একটু বেশি পরিমাণ তাকে জল খাওয়ানো তুলনামূলক ঠান্ডা জায়গায় থাকবে এবং ইনডোর গেমগুলো সে করবে আউটডোরটা এই সময় একটু এড়িয়ে চলবে বাচ্চার সঙ্গে সঙ্গে মা বাবারও একটু যত্নের প্রয়োজন তারা আপনারা একটু সাবধানে থাকবেন মূলত বাইরে তো আমাদের সব মা বাবাকেই বেরোতে হবে কিছু করার নেই বাইরে থেকে এসে ঘাম গায়ে আমরা সঙ্গে সঙ্গে স্নান করব না এবং ঘাম গায়ে আমরা জলটা খাবো না এই দুটো সাবধানতা মেলার জন্য আপনি একটু নিজের যত্ন নিন এবার চলে আসি পরের যে টপিক সেটা হচ্ছে এসি চালাবো কি না এসিতে পুরোপুরি না রেখে আপনি যদি নিহাতি প্রয়োজন হয় তাহলে রাত্রিটুকু এসিতে রাখুন কিন্তু রাখার সঙ্গে সঙ্গে কিছু বিষয় মাথায় রাখতে হবে যে যে ঘরে এসি চলছে যে ঘরে বাচ্চা ঘুমিয়ে আছে অবশ্যই এটা নিয়ে আমি পরে বড় ভিডিও করব। কী কী সাবধানতা অবলম্বন করবেন সেটা তো আপনি চ্যানেলে অবশ্যই নজর রাখবেন তো এসির এখানে একটা বিষয় বলার যে সতেরো আঠারো বা কুড়ি ডিগ্রিতে এসির টেম্পারেচার না রেখে এটা ছাব্বিশ সাতাশ বা বাইশের ওপরে রাখুন তাহলে এটা আপনার শরীরের জন্য যেমন ভালো সেরকম কিন্তু পকেটের জন্য একটু ভালো হবে ভালো থাকবেন সাবধানে থাকবেন কোনো বিষয় নিয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আসবেন আর এই সময় গরমে আপনার এবং বাচ্চার জন্য সবথেকে উপকারী হচ্ছে ডিটক্স ওয়াটার এই ডিটক্স ওয়াটার আমিও বাড়িতে খাই আমার বাচ্চাকে খাওয়াই পান করি যদি মনে করেন যে কীভাবে ডিটক্স ওয়াটার বানাবো দিদি একটু জানান তাহলে আপনাদের জন্য সেটা বানিয়েও আমি দেখাতে পারি পাশে থাকবেন আর এভাবেই সাথে থাকবেন আবারও দেখা হবে এই চ্যানেলের মাধ্যমেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ